আমফানে প্রকৃত ক্ষতিগ্রস্তদের সাহায্যের দাবিতে কংগ্রেসের ডেপুটেশন বর্ধমানে। কংগ্রেসের পক্ষ থেকে, জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে প্রদেশ কংগ্রেসের সভাপতি সৌমেন মিত্র এবং সাংসদ প্রদীপ ভট্টাচার্যের নেতৃত্বে পূর্ব বর্ধমান জেলার প্রতিটি ব্লকের সাথে সাথে এদিন বৃহস্পতিবার বর্ধমান উত্তর মহকুমা শাসকের দপ্তরে পঞ্চম দফা দাবি নিয়ে ডেপুটেশন দিলেন। এদিন প্রদেশ কংগ্রেসের নেতা কাশীনাথ গাঙ্গুলী জানান, আমফানের ফলে প্রকৃত যাদের বাড়ি ভেঙে পড়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সরকারি সাহায্যের ব্যবস্থা করতে হবে। যে সমস্ত কৃষক পরিবারে সবজি চাষে ফুল চাষে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সরকারি সাহায্য করতে হবে। আমফান ক্ষতিগ্রস্তদের বাড়ি নির্মাণের জন্য টাকা সঠিকভাবে দিতে হবে। এই সমস্ত আরও অন্যান্য দাবি নিয়ে তারা বিক্ষোভ সমাবেশ করে ডেপুটেশন জমা দিলেন। আমরা কংগ্রেসের পক্ষ থেকে, জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে প্রদেশ কংগ্রেসের সভাপতি সৌমেন মিত্র এবং সাংসদ প্রদীপ ভট্টাচার্যের নির্দেশে আমরা বর্ধমান জেলার প্রতিটি ব্লকে সাথে সাথে আজকে এসডিও অফিসের কাছে আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম। আপনারা জানেন সম্প্রতি যে আমফান যে ভয়াবহ ঘূর্ণিঝড় এবং তার সাথে সাথে যে ব্যাপক বৃষ্টিপাতে সারা বাংলার সাথে সাথে বর্ধমান জেলাও ব্যাপক চাষের ক্ষতি হয়েছে। যেরকমভাবে ধানের সাথে সাথে ফলের প্রচুর ক্ষতি হয়েছে, আম জাম কাঁঠাল লিচু এই সমস্ত ফলে প্রচুর ক্ষতি হয়েছে এবং ফুলের চাষের ক্ষতি হয়েছে এবং প্রচুর বাড়ি ভেঙে গেছে। এই সমস্ত বাড়ি নির্মাণের জন্য সরকারি সাহায্য দলবাজি না করে প্রকৃত যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছে আমাদের যে ডেপুটেশনের দাবিগুলোর মধ্যে আছে যে প্রকৃত যাদের বাড়িঘর ভেঙে গেছে তাদের কাছে ক্ষতিপূরণগুলো পৌঁছে দিতে হবে। যে ত্রিপল বিলি হচ্ছে ত্রিপল নিয়ে রাজনীতি নয়, যারা ক্ষতিগ্রস্ত তাদের হাতে ত্রিপলকে পৌঁছে দিতে হবে। এবং আমাদের দাবি যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা যারা বাইরে থেকে এখনও ফিরে আসেনি, সোনিয়া গান্ধী আমাদের নেত্রী, অধীর চৌধুরী থেকে আরম্ভ করে প্রদীপ ভট্টাচার্য সাংসদ আমাদের প্রদেশ সভাপতি সৌমেন মিত্র দাবি করেছিলেন এবং প্রিয়াঙ্কা গান্ধী রাজপথে নেমে দাবি তুলেছিলেন, 151 কোটি টাকা এআইসিসির তরফ থেকে সোনিয়া গান্ধী দিয়েছে সেই সমস্ত শ্রমিকদেরকে ফিরিয়ে আনার জন্য। এখনও যারা ফিরে আসেনি তাদেরকে অবিলম্বে ফিরিয়ে আনতে হবে। এই জেলাতেও যারা এখনও ফিরে আসেনি তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে এবং তাদেরকে তারা অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে তাদের 100 দিনের কাজের গ্যারান্টি দিতে হবে। যে সমস্ত আজকে অর্থনৈতিক অবস্থা একদম ভেঙে পড়েছে, এই মোদিজির সরকার একদিকার নোটবন্দি আর একবার এই যে যেভাবে যে লকডাউন প্রথা, এই লকডাউন কোনোরকম পরিকল্পনা দিয়ে এই জায়গায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষ এখনও করোনা রোগে প্রচুর মানুষ মারা যাচ্ছে, কোনোরকম প্ল্যান পরিকল্পনা এটাকে এই কোনোরকম ভ্যাকসিন কীভাবে দেওয়া হবে, কীভাবে তাদেরকে রাখা হবে, সেরকমভাবে হাসপাতাল সেরকমভাবে প্রযুক্তি করুন। আজকে ডেপুটেশন কার হাতে তুলে দিলেন? আজকে আমরা এসডিও, তিনি একটু পরে এসেছিলেন, আমাদের এখানে ভারপ্রাপ্ত যিনি অফিসার ছিলেন তার কাছে আমরা ডেপুটেশন দিয়েছি। এসডিও স্যার পরে এসে বললেন ঠিক আছে। আমি আপনার নাম আর পরিচয়? আমার নাম কাশীনাথ গাঙ্গুলী, বর্ধমান জেলা কংগ্রেসের সাথে। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকার, রিপোর্ট টাইমস বাংলা।